বিজেএমই এর দাবি নাকচ করলো সরকার। ঈদের পর লকডাউনে বন্ধ থাকবে গার্মেন্টস কারখানা। অতিরিক্ত পরিবহনের চাপে মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ। কোরবানির পশুতে ভরে গেছে রাজধানীর বিভিন্ন হাট, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন ব্যাপারীরা। এবং করোনায় দেশে আরও 204 জনের মৃত্যু, সংক্রমণ বাড়লে হাসপাতালে বেড বাড়িয়েও লাভ হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং সীমান্তরক্ষীদের ভুল বোঝাবুঝির কারণে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ঘটে সাতকানিয়ায়, স্বরাষ্ট্রমন্ত্রী শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা। এবং সীমিত পরিসরে মক্কায় হজের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন 60,000 মুসল্লি। এবং রাজবাড়িতে গোখাদ্যের সংকট, দুধের দাম কম, বিপাকে 5,000 গবাদি পশু খামারি।